হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল তুহিন গার্ডেনে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা আপনারা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। টপিকটা হচ্ছে আমরেলিয়াস লিলি বাল্ব। এই লিলি গাছ আমরা কীভাবে প্রতিস্থাপন করব, মানে কীভাবে লাগাবো এবং কোথায় রাখবো, কতটা পরিমাণ জল দেবো, কি খাবার দেবো, ফুলটা কত দিন থাকবে এবং ফুলে কীভাবে গ্লেজ আনবো, সমস্ত কিছু নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাদের পুরোটা দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এই আমরেলিয়াস লিলি বাল্ব আপনারা কীভাবে প্রতিস্থাপন করবেন, তো তার আগে আমি বলে নিই, এই লিলি অনেক ধরনের ফুল, ঠিক আছে, সাদা, গোলাপি, হলুদ, অনেক ধরনের ফুল আছে। তো তার মধ্যে সবেরই একইভাবে একই প্রতিস্থাপন। এই লিলি আপনারা কীভাবে লাগাবেন, এই যে লিলি, এই বাল্ব, বাল্ব মানে এই ফুটবলের মতো, এই যে গোল যে মূল, এই বাল্ব, এই বাল্বটা আপনারা গার্ডেন থেকে বা নার্সারি থেকে কিনে আনতে পারেন। ফার্স্ট আপনারা যদি মাটিতে লাগান তাহলে কোনো কিছু করতে হবে না, সামান্য গর্ত খুলবেন, গর্ত খুলে ভার্মি কম্পোস্ট, যেটাকে জৈব সার বা ঘুটে গুঁড়ো, ওটা পুরনো মিনিমাম 1 বছর বা 6 মাসের পুরনো ঘুটে গুঁড়ো বা গোবর ওই গর্তের মধ্যে দিয়ে ওই গাছটা, ওই বাল্বটাকে লাগিয়ে দেবেন, লাগিয়ে ভালোভাবে জল দিয়ে দেবেন। তো এই গেল মাটিতে লাগানোর ব্যবস্থা। এবার টপে কীভাবে লাগাবেন এই গাছ, টপে লাগানোর আগে আমি বলে নিই, প্রথমে মাটি তৈরি করতে হবে। মাটি আপনারা কীভাবে তৈরি করবেন, মাটি তৈরি করবেন বলতে আপনারা টপে 1 ভাগ গার্ডেন সয়েল, আপনারা আপনাদের আশেপাশে যে মাটি আছে ওটাই গার্ডেন সয়েল, তো ওই 1 ভাগ গার্ডেন সয়েল, 2 ভাগ কোকোপিট, 1 ভাগ নিমখোল আর 2 ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই 4টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে কি বললাম, গার্ডেন সয়েল 1 ভাগ, 2 ভাগ কোকোপিট, 1 ভাগ নিমখোল আর 2 ভাগ ভার্মি কম্পোস্ট, এইগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা মাটি তৈরি করলেন। এই মাটি আপনি টপে ভালোভাবে দিয়ে দেবেন। টপে দেওয়ার আগে আপনাদের মাথায় রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে। তো ড্রেনেজ ব্যবস্থা আপনারা কীভাবে করবেন আমি আমার অনেক আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেগুলো আপনারা চ্যানেলের ভিডিওতে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন ড্রেনেজ ব্যবস্থাগুলো। তো তবুও আমি বলে নিই, টপ নেবেন, টপ নিয়ে টপের যে হোল থাকে ওই হোলের মধ্যে টালি ভাঙা বা টপ ভাঙা দিয়ে ওই হোলটাকে বন্ধ করবেন, ভালোভাবে বন্ধ করে তার ওপর মাটিটা দেবেন। তাহলে সম্পূর্ণ যত জল দেবেন ওই জলটা ওই ড্রেনেজ ব্যবস্থা মানে জল নিকাশি ব্যবস্থার মধ্যে, ওই ছিদ্রর মধ্যে সব জল বাইরে চলে যাবে। তো এই গেল সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা। তারপর আপনারা ভালোভাবে টপে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে এবার আপনারা যদি বাল্ব, এই মূল যদি আপনারা নার্সারি বা গার্ডেন থেকে কিনে আনেন, তাহলে কীভাবে লাগাবেন ওই বাল্ব, ওই বাল্ব লাগানোর সময় জাস্ট শিকড়টা আপনি ভালোভাবে টপে একটু গর্ত করে ওটাকে বসিয়ে জাস্ট শিকড়টা ঢাকা দেবেন। মূলটা যেন, ওই বাল্বটা যেন পুরোপুরি মাটির ওপরে থাকে, জাস্ট শিকড়টা হালকাভাবে ঢাকা দিয়ে দেবেন। তাহলে গাছটা ভালো হবে। পুরোপুরি শিকড় প্লাস যদি বাল্ব অর্ধেকটা ঢাকা দিয়ে দেন তাহলে গাছটা মারা যাওয়ার সমান বেশি। সেই জন্য বলছি শুধু শিকড়টাকে হালকাভাবে চাপা দেবেন, বাল্বটা যেন, শিকড়টা যেন মাটির উপরে থাকে। এই গেল বাল্ব লাগানোর ব্যাপারটা। তো আপনি যদি গাছ কিনে আনেন, এই লিলি গাছ, তাহলে আপনারা গাছটা আনলেন, একটু গর্ত করলেন টপে, গর্ত করে গাছটা বসিয়ে দিলেন, বসিয়ে ভালোভাবে ভরপুর জল দিয়ে দেবেন, ঠিক আছে। এই গেল লিলি প্রতিস্থাপন। তো এবার আপনাদের কথা হচ্ছে আপনারা এই গাছে কতটা পরিমাণ জল দেবেন, এটা সবচেয়ে বড় কথা। তো জল দেবেন বলতে, এই গাছ যখন বাল্ব বা ছোট গাছ যখন এনে লাগাবেন তখন দিনে একবার একবার জল দিলে হবে, বেশি জল দিতে হবে না। এবার গাছটা যখন খুব বড় হবে তখন দিনে 2 বার করে জল দিতে হবে। যারা দিনে 2 বার জল দিতে না পারবেন, দিনে 1 বার হলেও আপনাকে জল দিতে হবে। এই গাছের কিন্তু মাটিটা ময়শ্চার রাখতে হবে, মাটিটা যেন সবসময় ভিজে থাকে। যখনই ওই টপে মাটিতে হাত দেবেন যেন দেখবেন মাটিটা যেন সবসময় ভিজেভাবে থাকে। তো এই গেল জল দেওয়ার ব্যাপারটা। মোটামুটি পার ডে 1 বার হলেও জল দিতে হবে আপনাদের এই লিলি গাছে। এবার আপনাদের কথা হচ্ছে এই লিলি গাছ আপনারা কোথায় রাখবেন। এই লিলি গাছ আপনারা পুরো রোদ্দুর জায়গায় রাখবেন, ঠিক আছে। যাদের বাড়িতে জায়গা নেই রাখার বা রোদ লাগছে না, সেখানে বাধ্য ছাওয়াতেই রাখতে হয়, বাট যাদের জায়গা আছে তারা যেন রোদ্দুর জায়গায় রাখে। মেনলি এই গাছটা রোদ্দুর জায়গায় রাখতে হবে, রাখলে প্রচুর পরিমাণে এই গ্রীষ্মকালে, এই গরমকালে ফুল দেবে। তো এই গেল রাখার ব্যবস্থা। আর এই যে লিলি গাছে ফুল দেওয়ার ব্যাপারটা কি, এই লিলি গাছে ফুল দেওয়ার টাইমিংটা কি, এই লিলি গাছে, এই লিলি গাছ ফুল দেয় বলতে গ্রীষ্মকালে, এই গরমকালে বেশি ফুল দেয় এই লিলি। তো এবার আসি, এই লিলি গাছ একটা লাগালে কি অনেক হবে? হ্যাঁ বন্ধুরা, একটা লাগালে অনেক হবে। এই লিলি গাছ, একটা বাল্ব বা একটা গাছ যদি আপনারা এনে রোপণ করেন, দেখবেন 1-1.5 বছর পরে অনেক গাছ হয়ে গেছে ওই টপের মধ্যে এবং প্রচুর ফুল দিচ্ছে, ঠিক আছে। তো আমরাও অনেকগুলো গাছ লাগিয়েছি এইভাবে, এই সিস্টেমে, এই প্রসেসে। তো চলো আমরা দেখে নিই আমাদের গাছগুলো কেমন হয়েছে। সো গাইস, এটাই হচ্ছে আমাদের লিলি গাছ, দেখুন এই লিলি ফ্লাওয়ার হয়েছে। তো
এই লিলির কাণ্ডটা দেখুন, এই ফ্লাওয়ার কাণ্ডটা দারুণ লাগছে কিন্তু, দেখুন ফুলটা হেভি ফুল, ঠিক আছে। তো এই যে হয়েছে এই গাছটা, দেখুন কতগুলো চারা বেরিয়েছে এই বাল্ব থেকে, এই চার পাঁচটা গাছ আছে এটা, প্লাস এখানে তিনটে পরপর গাছ আছে, দেখুন এখানে ফুল হয়েছে, এই গাছগুলো কত সুন্দর হচ্ছে দেখুন, দেখুন এই যে এটা এখন কুড়ি বেরিয়েছে, ঠিক আছে। তো ওটার এখনও কুড়ি বের হয়নি, কুড়ি আস্তে আস্তে বের হবে, গাছটা ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয়নি সেজন্য। তো দেখুন এই গাছগুলো দেখুন ভালো, মোটামুটি ভালোই হয়েছে, ভালোই ফুল হয়েছে, যেমন এটা এখনও ফুল আসেনি, এই কুড়ি বেরিয়েছে, ফুল হবে। তো আপনারা দেখিয়ে দিলাম, এটা সাদা, এই যে চারটে পরপর যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সাদা লিলি, কিন্তু সাদা। সো বন্ধুরা, আপনারা আমাদের গাছগুলো দেখে ফেলেছেন কেমন হয়েছে, আমার তো গাছগুলো অতটাও ঠিকঠাক করতে পারিনি, বাট আমাদের গাছটা মিনিমাম দু বছরের গাছ, গাছগুলো খুব ভালো হয়েছে। এবার আমরা ওগুলোকে চারিয়ে অন্য জায়গায় লাগাবো, আপনারাও সেম ঝাঁকড়া হয়ে গেলে গাছগুলো চারিয়ে অন্য জায়গায় লাগাবেন, তাহলে আপনাদের গাছগুলো অনেক বেড়ে যাবে। এইভাবে আপনারা গাছ লাগান। এবং আমাদের এই যে ফুল, এই যে গাছগুলো দেখলেন, এই গাছগুলো আমরা কিন্তু এই যে ফুল আসার আগে চার পাঁচটা দানা কিন্তু এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর ফুলটা ভালো হয়েছে। আপনাদের যখন ফুল আসার টাইমিং হবে, যখন কুড়ি ফুটবে, তখন আপনারা তিন চারটে দানা বা পাঁচটা দানা আপনারা এই লিলি গাছের গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন। তো এই লিলি গাছের খাবার আপনারা কী দেবেন, আপনারা দু সপ্তাহ ছাড়া ছাড়া এক চামচ ইউরিয়া, এক চামচ পটাশ, এক চামচ ফসফেট, এই তিনটে জিনিস ভালোভাবে পাইল করে এই গাছের গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন, ঠিক আছে। এই গেল খাবার ব্যবস্থা, খাবার ঠিকঠাক তেমন দিতে লাগে না, দু সপ্তাহ ছাড়া ছাড়া এই খাবারটাই দেবেন, তাহলে এনাফ। এবং আপনারা যদি গার্ডেনে অন্যান্য গাছের জন্য যদি খোল পচান বা খোল ভিজিয়ে রাখেন গাছে দেওয়ার জন্য, সেই খোল আপনারা এই গাছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ওকে। তো এই গেল গাছের ব্যাপার, এই গেল খাবারের ব্যাপারটা। এই গাছে কি পোকা লাগে, এই গাছে কি বীজ স্প্রে করব, যদি পাতায় পোকা লাগে বা গাছটা ঠিকঠাক না গ্রোথ হয়, তার জন্য আমি বলি এই গাছে কোনো কিছু দিতে লাগে না, এই গাছে পোকা লাগে না, পোকা লাগে না এই কারণেই, কারণ নিম খোল দেওয়া হয়েছে মাটি তৈরি করার সময়, সো সেই জন্য এই গাছে অতটা পোকা লাগে না। যদিও বা পোকা লাগে বা গাছের পাতা একটু কুকড়ে যায় বা গাছের পাতা লাল লাল ছোপ ছোপ হয়ে যায় বা শুকনো হয়ে যায়, তখন আপনারা ডাইমেথয়েড 30% এক লিটার জলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এই গাছে স্প্রে করে দেবেন। শুধু এই গাছে না, যখন এই গাছে স্প্রে করবেন তখন অন্যান্য গাছেও স্প্রে করতে পারেন, বা যখন অন্যান্য গাছে স্প্রে করবেন তার সঙ্গে এই গাছও স্প্রে করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই গেল কী বীজ আপনারা স্প্রে করবেন। তো টোটাল সম্পূর্ণ লিলির যে পরিচর্যা আমি সম্পূর্ণ বলে দিয়েছি। তো আমি এই গাছে কীভাবে চারা রোপণ করব, মানে আমাদের যে গাছগুলো দেখিয়েছি আমরা, এই গাছগুলো ছাড়িয়ে অন্যান্য জায়গায় কীভাবে চারা রোপণ করব, এবং বাল্ব এনে আমরা কীভাবে গোড়া থেকে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে রোপণ করব, আমি সম্পূর্ণ ভিডিও করে আপনাদের শেয়ার করব। আশা করি লিলির সম্পূর্ণ প্রতিস্থাপন পরিচর্যা আমি বলতে পেরেছি। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কারণ নতুন নতুন আমি যে ভিডিওগুলো আপনাদের দেবো সেই ভিডিওগুলো আপনার কাছে আপনি প্রথম দেখতে পাবেন। সেই জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেন, এবং যদি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এখন লকডাউনের সময়, এখন সবাই বাড়িতে আছে, সবাই বাড়িতে টাইম পাস করছে, তো গাছের ভিডিওগুলো সবাই দেখে অনেকে গাছ লাগাতে পারবে, অনেক নলেজ বাড়বে তাদের। সো আপনারা একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।